नमस्कार, आपना देखछेन रूपम टीवी। पश्चिम बांगलार जे विधानसभा भोट होते चलेछे सेइखाने सबचाइते दामी विधानसभा सीट हलो नंदीग्राम, कारण ओखान थेके भोटे दाड़ानोर सिद्धांत नियेछे মমতা ব্যানার্জি এবং তৃণমূলের প্রার্থী তিনি মমতা ব্যানার্জি। বিজেপির প্রার্থী এখানে শুভেন্দু অধিকারী, এটাই আমরা ধরে নিয়েছি। এবং শুভেন্দু অধিকারী যদি বিজেপির প্রার্থী হয় এবং যদি মমতা ব্যানার্জি তৃণমূলের প্রার্থী হয় তাহলে নন্দীগ্রামে কে জিতবে, এই প্রশ্ন সকলের মনে। সেইখান থেকে আমরা সমীক্ষা করেছি, সেই সমীক্ষায় অভূতপূর্বভাবে অংশগ্রহণ করেছে 183,000 মানুষ, 183,000 বাংলার মানুষ। মনে রাখবেন, পশ্চিমবঙ্গের 183,000 মানুষ এই সমীক্ষায় অংশগ্রহণ করেছে। আমরা বলেছিলাম, নন্দীগ্রাম তুমি কার পক্ষে, নন্দীগ্রাম তুমি কার, শুভেন্দুর নাকি মমতা ব্যানার্জি। এটা হচ্ছে পশ্চিমবাংলার সবচাইতে বড় সমীক্ষা। এই সমীক্ষা চ্যালেঞ্জ সৃষ্টিকারী সমীক্ষা। এই সমীক্ষা এবিপি আনন্দ, নিউজ টাইম বাংলা, সিএন নিউজ কারোর সঙ্গে তুলনা হয় না, কারণ এই সমীক্ষা সবচাইতে বড় সমীক্ষা। কারণ এই সমীক্ষা 183,000 মানুষ এই সমীক্ষায় অংশগ্রহণ করেছে, ব্যাপারটা বুঝতে পেরেছেন? এই সমীক্ষায় অংশগ্রহণ করেছে 183,000 মানুষ। সেখানে আমরা প্রশ্ন রেখেছিলাম, নন্দীগ্রামে কে জিতবে, নন্দীগ্রাম তুমি কার। অভূতপূর্বভাবে উত্তর এসেছে, 183,000 মানুষের মধ্যে 52% মানুষ বলেছে এখানে শুভেন্দু অধিকারী জিতবে, অর্থাৎ বিজেপি জিতবে। এবং 48% মানুষ বলেছে মমতা ব্যানার্জি জিতবে, অর্থাৎ লড়াইটা হাড্ডাহাড্ডি, অর্থাৎ 100,000 ভোট পাবে বিজেপি এবং 83,000 ভোট পাচ্ছে এখানে তৃণমূল কংগ্রেস। বুঝতে পেরেছেন? লড়াইটা কিন্তু সরাসরি আমরা বলেছিলাম মমতা ব্যানার্জি যদি তৃণমূল থেকে দাঁড়ায়, কারণ তিনি দাঁড়াবেনই, আর বিজেপির থেকে যদি শুভেন্দু দাঁড়ায় তাহলে কী ফল হবে, কী আশ ফলের আশা করা যায় বাংলার বুকে। সেখানে 183,000 মানুষ অংশগ্রহণ করেছে এবং সেই ভোটে কিন্তু বিজেপির শুভেন্দু অধিকারী জিতে আছে, ভোটে কিন্তু জিতে আছে, 183,000 মানুষের ভোটে কিন্তু জিতে আছে শুভেন্দু অধিকারী। বড় সমীক্ষা, বাংলার সবচাইতে বড় সমীক্ষা, চ্যালেঞ্জ সৃষ্টিকারী সমীক্ষা। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলবো, এই সমীক্ষা কেউ করতে পারবে না। রূপম টিভির সমীক্ষা, চ্যালেঞ্জ সৃষ্টিকারী সমীক্ষা, সবচেয়ে বড় সমীক্ষা। আমরা প্রশ্ন রেখেছিলাম, নন্দীগ্রাম তুমি কার বা নন্দীগ্রামে কে জিতবে। উত্তরে 183,000 মানুষ অংশগ্রহণ করেছিল, সেখানে 52% ভোট পেয়ে জিতে আছে শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি 48%। অর্থাৎ বুঝতেই পারছেন, যুদ্ধটা কিন্তু শেয়ানে শেয়ানে, অর্থাৎ লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। একটা জিনিস খেয়াল করুন, লাইক পড়েছে 11,000, একটাও ডিসলাইক পড়েনি। খবরটা কিন্তু খুবই মারাত্মক, এই চ্যানেলটির এই খবরটি কিন্তু সকলের গ্রহণযোগ্যতা পেয়েছে। এটা স্পষ্ট, নন্দীগ্রামে মমতার বিপক্ষে বিজেপির যেই দাঁড়াক সেই জিতবে, কিন্তু বিজেপির প্রতীকে দাঁড়াতে হবে, শুভেন্দু একা দাঁড়ালে জিতবে না, শুভেন্দুকে বিজেপির প্রতীক হয়ে দাঁড়াতে হবে। যাই হোক, আমরা প্রশ্ন করেছিলাম, নন্দীগ্রামে কে জিতবে, নন্দীগ্রাম তুমি কার। 183,000 মানুষ ভোটদান করেছিল, সেই ভোটে কিন্তু এগিয়ে রয়েছে শুভেন্দু অধিকারী, অর্থাৎ বিজেপির প্রার্থী এগিয়ে রয়েছে। জয় হিন্দ।